আপনার অল্টো 800 হয়, 2019 অক্টোবর গাড়ি হয়, গাড়ি চলছে 31,000 কিলোমিটার জেনুইন, একদম টপ অফ দি ভেরিয়েন্ট, 15 লাস্টর গাড়ি। আপনি এসি হিটার পাওয়ার স্টিং পাওয়ার উইন্ডো পাই যাব, টায়ার গিটা দেখাইছে একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন লাগি আছে, 1,35,000 টাকার আস্কিং আছে। কাস্টমারক আমি ইয়েস নট 120 ডিল ক্লোজ করিম। যদি আপনাদের সেকেন্ড হ্যান্ড গাড়ি এখন কিনিম বলে ভাবিছে নতুন বছরত, তেতিয়াহলে খুব ভাল কথা। তো আপনাদের আহিব, আপনাদের ভিজিট করিব, টেস্ট ড্রাইভ করিব, ভেরিফাই করিব, তারপর আপনাদের গাড়ি কিনিব, যদি ক্যাশত লয় ক্যাশত লব, যদি ফাইন্যান্স হলে ফাইন্যান্স লব, যদি আপনাদের এক্সচেঞ্জ করিম বলে ভাবিছে তো এক্সচেঞ্জ ফেসিলিটি আপনাদের পাই যাব। ইয়ার কি কি গাড়ি আছে সো আপনাদের ডিটেলস দিব, সাহিল দাই দিব। দাদা নমস্কার। নমস্কার। ধর আপনাদের ইয়াতে গাড়ি কিমান কিমান খন আছে বর্তমান? এরিয়া আমার বর্তমান যেহেতু সবে গম পাই যে মুনমোটস আমার আউটলেট দুটা হয়েছে, তো দুইটাতে মিলি আমার 80 প্লাস স্টক আছে বর্তমান। ওকে, ধর সব গাড়ি ফাইন্যান্স হয়ে যায় না? সব গাড়ি মানে ম্যাক্সিমাম 95% ফাইন্যান্স হয়ে যাব, যেটা আমার ক্যাশত আছে সেটা আমি কই দিম যে এটা ক্যাশত হবে। ওকে, ধরক এনে মিনিমাম কিমান মান টাকা ডাউন পেমেন্টত এখন গাড়ি লব পারে? কাস্টমার প্রোফাইল ভাল থাকলে আমি 50,000 উলাই দিম, নহলে মিনিমাম 80,000 টু 1,00,000 টাকার ভিতর আরামসে একটা গাড়ি ফাইন উলাই যায়। তো বেশি দেরি নকরো, আমি আমি এখন এখন গাড়ি আপনার ডিটেলস দিব চেষ্টা করো। এখন ইয়নর এনে প্রাইস কিমান বিচারিছে? ইয়ন এটা 2018 হয়, ম্যাগনা প্লাস, গাড়িখন সেকেন্ড ওনার গাড়ি হয়, গাড়িখন চলিছে আপনার 36,000 কিলোমিটার জেনুইন। ওকে, নন এক্সিলেন্ডার নন মিটার টেম্পারিং, মুন মোটরস গ্যারান্টি থাকিব, ফ্রন্ট অফ বাম্পার টু টাচ আপ আছে, বাকি বডি কমপ্লিট অরিজিনাল পেন্ট আছে, আস্কিং টু রাখিছো 3,10,000 টাকা, নেগোসিয়েশন হয়ে যাব। তো নেক্সট এখন কি গাড়ি? ফোর্ড ক্লাসিক হয়, 2015 অর ফার্স্ট ওনার, 45,000 কিলোমিটার চলিছে, কমপ্লিট অরিজিনাল পেন্ট গাড়ি, সিল ইঞ্জিন, 1.6 পেট্রোল, ইয়ার আস্কিং টু রাখিছো 345, নেগোসিয়েশন হয়ে যাব। হয়ে যাব, হয়। তো নেক্সট অল্টো? নেক্সট আহিব আপনার অল্টো 800 হয়, 2019 অক্টোবর গাড়ি হয়, গাড়িখন চলিছে 31,000 কিলোমিটার জেনুইন, ফ্রন্টর বাম্পার গিটার বেকর বাম্পার টাচ আপ আছে, বাকি বডি অরিজিনাল পেন্ট আছে, নন এক্সিলেন্ডার নন মেটেম্পারিং গ্যারান্টি থাকিব, আস্কিং প্রাইস টু 335 আস্কিং আছে, নেগোসিয়েশন হয়ে যাব। তো নেক্সট এখন আছে ইয়ন, এখনো ইয়ন 2017 অর আপনার ম্যাগনা প্লাস হয়, গাড়িখন চলিছে 55,000 কিলোমিটার অ্যাপ্রক্স, ফার্স্ট ওনার গাড়ি, এখন আস্কিং রাখিছো 295, নেগোসিয়েশন হয়ে যাব। ওকে, নেক্সট এখন আছে রেনল্ট পালস, 2016 অর আপনার RXL ভেরিয়েন্ট হয়, 1200 cc পেট্রোল ইঞ্জিন, গাড়িখন 80,000 প্লাস জেনুইন চলিছে, কোম্পানি সার্ভিস হিস্ট্রি পাই যাব, 1200 cc পেট্রোল ইঞ্জিন হয়, আস্কিং টু রাখিছো 360,000 টাকা, নেগোসিয়েশন হয়ে যাব। বায়ো হন্ডা ব্রায়ো 2016 গাড়ি হয়, গাড়িখন চলিছে মাত্র 23,000 কিলোমিটার জেনুইন, নন এক্সিলেন্ডার নন মিটার টেম্পারিং গ্যারান্টি থাকিব, আর আমি গাড়ি যেটা আমি আমি পার্চেস করো, আমি আমার টেকনিশিয়ান যে চেক করাই লো, চেক করাই পার্চেস করো, তো আমি আপনার ভিডিওর জড়িয়ে কৈছো যে আপনার ভিউয়ার্স যদি গাড়িখন আমার পৰা পার্চেস করে, তেও যদি বিচাৰে যে আপনি তেওঁ লগত টেকনিশিয়ান আনি চেক করাই লব পাৰে, পাৰিব, আমাৰ ইয়া ফেসিলিটি আছে। ইয়ন ইৰা প্লাস, ইয়ন ইৰা প্লাস আহিব 2014 লাস্টৰ হয়, এপ্ৰক্স 75,000 কিলোমিটাৰ মান চলিছে, আস্কিং টু ৰাখিছো 255, নেগোসিয়েশ্যন হৈ যাব। 255 হয়, তো 1,00,000 টকা দিলে ৰিফাইনেন্স হৈ যাব। 1,00,000 টকা দিলে ৰিফাইনেন্স হৈ যাব ন? হৈ যাব। ওকে, তো নেক্সট এখন আছে গ্ৰেন আইটেন, হিউণ্ডাই গ্ৰেন আইটেন ইৰা হয়, 2014 লাস্টৰ গাড়ী, এপ্ৰক্স 80,000 কিলোমিটাৰ চলিছে, আস্কিং টু ৰাখিছো আপোনাৰ 350, নেগোসিয়েশ্যন হৈ যাব। ডিজেল না পেট্রোল? পেট্রোল, পেট্রোলৰ ন, 1200 cc পেট্রোল ইঞ্জিন। তো নেক্সট টাটা জেস্ট, আপোনাৰ 2015 লাষ্টৰ হয়, XT টপ মডেল গাড়ি হয়, গাড়িখন চলিছে এপ্ৰক্স 60-70,000ৰ ভিতৰত চলিছে, এসি হিটাৰ পাৱাৰ ষ্টিং পাৱাৰ উইণ্ড' সব কোম্পানীৰ পৰা লোডেড হৈ আছে, এলয়েছ কোম্পানীত লাগি আছে, আস্কিং টু ৰাখিছো 350,000 টকা, নেগোসিয়েশ্যন হৈ যাব। তো নেক্সট চেভ্ৰোলেট চেল ইউভা হয়, 2015 ডিজেল ভেৰিয়েণ্ট লিমিটেড এডিশ্যনত হয়, BS4 এইটো আপোনাৰ চেকেণ্ড টপ মডেল হয়, কিন্তু লিমিটেড, এইটো আপোনাৰ এক্সট্ৰাকে প্ৰিমিয়াম কেটাগৰীত ওলোৱা হয়, এইখন ডিজেলত ইয়াৰ মাইলেজটো ভাল পাব, 1200 cc ডিজেল ইঞ্জিন, আস্কিং টু ৰাখিছো 250, নেগোসিয়েশ্যন হৈ যাব। তো নেক্সট ডাটছন রেডি গো, 2017 লাস্টর গাড়ি হয়, 31,000 কিলোমিটার চলছে, কমপ্লিট অরিজিনাল পেন্ট গাড়ি, সিল ইঞ্জিন, নন এক্সিডেন্ট নর্মাল টাইমারিং, মুন মোটরস গ্যারান্টি থাকিব, আস্কিং রাখি 270, নেগোসিয়েশন হয়ে যাব। তো নেক্সট টাটা নেনো, 2015 লাস্টর গাড়ি হয়, XT নেনো টুইস্ট হয়, আপনার নেনোত আপনার বহুত গিটা ভেরিয়েন্ট আছে, এটা একদম টপ অফ দি ভেরিয়েন্ট, 15 লাস্টর গাড়ি, আপনি এসি হিটার পাওয়ার স্টিং পাওয়ার উইন্ডো পাই যাব, টায়ার গিটা দেখাইছে একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন লাগি আছে, আস্কিং রাখিছো মাত্র 1,25,000 টাকা, নেগোসিয়েশন হয়ে যাব, ইনক্লুডিং অল ডকুমেন্টেশন, লগত ইনক্লুড ডকুমেন্টেশন থাকিব। ওকে, তো নেক্সট এখন কি? চেভ্ৰোলেট বিট, 2014 লাস্টৰ গাড়ী হয়, গাড়িখন চলিছে এপ্ৰক্স 80,000 কিলোমিটাৰ, ফ্ৰণ্টৰ বাম্পাৰটোহে টাচ আছে, বাকী বডি অৰিজিনেল পেণ্ট আছে, ইঞ্জিন চিল পাই যাব, পেট্ৰোল গাড়ী হয়, 80,000 কিলোমিটাৰ এপ্ৰক্স চলিছে, LS ভেৰিয়েণ্ট হয়, BS4 170 আস্কিং আছে, নেগোসিয়েশ্যন হৈ যাব। তো নেক্সট এখন কি গাড়ী? হন্ডা আমেজ, 2013 লাস্টৰ গাড়ী হয়, ডিজেল ভেৰিয়েণ্ট, এপ্ৰক্স 80,000 কিলোমিটাৰ চলিছে, ছেকেণ্ড অনাৰ গাড়ী হয়, ডিজেলত ইয়াৰ মাইলেজটো ভাল, আৰু হন্ডাৰ ইঞ্জিন বহুত ৰিলায়েবল থাকে, আস্কিং টু 360,000 টকা আছে, নেগোসিয়েশ্যন হৈ যাব। নেক্সট চেল ইভা, কোনোবা কাষ্টমাৰে যদি নতুন এখন গাড়ী মানে কম বাজেটৰ গাড়ী এখন লৈ শিকিম বুলি ভাবিছে, তো এখন ল'ব পাৰে, 2008-09 গাড়ী হ'ব, এচি হিটাৰ পাৱাৰ ষ্টিং পাৱাৰ উইণ্ড' সব কোম্পানীৰ পৰা লোডেড হৈ আছে, ইয়াৰ আস্কিং টু ৰাখিছো আমি 130, নেগোসিয়েশ্যন হৈ যাব। KOV K4 প্লাছ ডিজেল ভেৰিয়েণ্ট, গাড়ীখন আপোনাৰ চলিছে এপ্ৰক্স 90,000 কিলোমিটাৰ চলিছে, ইয়াৰ আস্কিং টু ৰাখিছো আপোনাৰ 320, নেগোসিয়েশ্যন হৈ যাব।
হন্ডা আমেজ এখন 2013ৰ লাষ্টৰ গাড়ী হয়, এখন এস ভেৰিয়েণ্ট হয়, বহুত ধুনীয়া কণ্ডিশ্যন আছে, গাড়ীখন 1,12,000 কিলোমিটাৰ জেনুইন চলিছে, আফটাৰ মাৰ্কেট আপোনাৰ এলয় লাগি আছে, লেজাৰ ছিট কভাৰ লাগি আছে, আস্কিংটো ৰাখিছোঁ 345 নেগোচিয়েশ্যন হৈ যাব। তো নেক্সট এখন এখনো সেল লিভা হয়, 2013-14ৰ মডেল হয়, এখনো ডিজেল ভেৰিয়েণ্ট, আস্কিং ৰাখিছোঁ 190 নেগোচিয়েশ্যন হৈ যাব। আপোনাৰ টাটা মানজা এবিএছ থকা অৰা 2010ৰ লাষ্টৰ গাড়ী হয়, পেট্ৰল ভাৰ্চন 175 নেগোচিয়েশ্যন আছে, আস্কিং আছে। আপোনাৰ আহি যদি কয় যে সাজিজ আসামিজ ব্লগ ভিডিও চাই আহিছোঁ, আমি 175 ইনক্লুডিং অল ডকুমেণ্টেশ্যন, ফুল টেঙ্কি তেল থাকিব লগত। এখন চেণ্ট্ৰ 2005ৰ লাষ্টৰ গাড়ী হয়, 135,000 টকাৰ আস্কিং আছে, কাষ্টমাৰক আমি ইয়াছ নট 120 ডিল ক্লোজ কৰিম, লগত ফুল টেঙ্কি তেল থাকিব। অ'কে, এই গাড়ীখিনিৰ ভিতৰত নিশ্চয় আপোনালোকৰ পচন্দ হৈছে, যদি পচন্দ হৈছে তেতিয়াহ'লে আপোনালোকে ডিলাৰত ভিজিট কৰিব, গাড়ী টেষ্ট ড্ৰাইভ কৰিব, তাৰপিছত যদি আপোনালোকে ফাইনেন্সত লয় ফাইনেন্সত ল'ব, যদি কেছত লয় কেছত ল'ব। আৰু এইটো আছিলে মুন মটৰ্ছৰ ভিডিঅ', নতুন বছৰৰ নতুন ভিডিঅ', গতিকে আপোনালোকে ভিডিঅ'টো শ্বেয়াৰ কৰিব আৰু যাতে 10 জনে এই ভিডিঅ'টো চাই এখন গাড়ী ল'ব পাৰে। ধন্যবাদ।